সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিয়মিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। তোমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী মূল বইয়ের 60 থেকে 62 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমরা একটু আলোচনা করি স্প্রেডশিট বিশ্লেষণ। অর্থাৎ স্প্রেডশিট বিশ্লেষণ করলে আমরা কি পাব, আমরা স্প্রেডশিটের কি কি সুবিধা সমূহ পেয়ে থাকি, বিভিন্ন রকমের সংখ্যা বা আক্ষরিক উপাত্ত নিয়ে কাজ করা যায়, যে কোনো ধরনের হিসাবের জন্য জন্য সুবিধাজনক, কলাম ও সারির কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ, সূত্রের ব্যবহার সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়, বিভিন্ন ফাংশন সূত্র আকারে ব্যবহার করে সহজ উপাত্ত বিশ্লেষণ করা যায়, আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় ইত্যাদি। তাহলে আমরা এখানে কয়েকটি বিষয় জানলাম এবং এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে দেখি। সর্বপ্রথম আমরা বলছি যে কলাম এবং এখানে বলা হচ্ছে কলাম এবং রো সারি। এবং কলামটা কি, কলামটি হচ্ছে যেমন দেখো আমি এখানে বির উপর ক্লিক করলাম, বিটি শো যা হয়ে এটি সিলেক্ট হয়ে গেল। এখানে বোঝার মতো কিছু বিষয় রয়েছে, যেমন কলাম বলতে আমরা কি বুঝি, যেমন এখানে বি এ বি সি ডি রয়েছে, বির উপর আমি ক্লিক করলাম, এটি একটু দেখো উপর নিচ হয়ে এটি কালো একটি দাগে সিলেক্ট হয়ে গেছে, একে কলাম বলা হয়। এবং দেখো 1 2 3 4 রয়েছে, আমি থ্রির উপর ক্লিক করলাম, এটি দেখা যাচ্ছে যে এখান থেকে সোজাসুজি বাম থেকে ডাইন দিকের অংশে স্ক্রিনে সিলেক্ট হয়ে গেছে, একে রো বলা হয়। এবং স্প্রেডশিটের কিছু বিষয় রয়েছে, যেমন এই ছোট ছোট সংখ্যা এবং যে ঘরগুলো রয়েছে একে সেল বলা হয়, প্রত্যেকটি এক একটি সেল। তো শিক্ষার্থী বন্ধুরা চলো, আমাদের হয়তো এখানে অনেক কিছু দেখার ছিল কিন্তু পাঠ্য বইয়ের যে আলোচনা রয়েছে আলোচনা অনুসারে তোমাদেরকে আমি আলোচনা করছি। এছাড়াও কিছু ধারণা তোমাদেরকে দিয়ে নিই। ইতিপূর্বে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে টাইটেল বার কি, টাইটেল বার হচ্ছে সর্বপ্রথম উপরের দিকে থাকে যেখানে নাম লেখা থাকে, এটি হচ্ছে টাইটেল বার। এছাড়াও হোম ইনসার্ট, এই যে হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা যেগুলো রয়েছে একে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের পরবর্তীতে কিছু এখানে চিত্র দেখা যাচ্ছে, এগুলোকে সাব মেনু বলা হয়। কারণ তোমাদের বিষয় এইগুলো জানাচ্ছি কারণ আমি হয়তো বললাম যে মেনুতে ক্লিক করলাম, তখন তোমরা হয়তো বুঝতে পারবে না, তাই আমি ধারণা দিয়ে নিলাম। তো এইখান থেকে আমরা আরেকটি আরেকটি চিত্র দেখে নিই, তা হচ্ছে দেখো এইখানে বি থ্রি রয়েছে, অর্থাৎ এই বি থ্রির অংশকে বলা হচ্ছে নেম বক্স, এবং এফ এক্স লেখা রয়েছে, এফ এক্স লেখার এই জায়গাকে বলা হচ্ছে ফাংশন ফর্মুলা বার। তো আমরা এখানে দুইটি বার পেলাম, তো এই দুইটি বার নিয়ে আমরা সবচেয়ে বেশি এখানে কাজ করব, তা হচ্ছে এপেক্স বারটি নিয়ে। চলো আমরা দেখে নিই তাহলে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে কি কি করতে পারি। আমরা এখান থেকে স্প্রেডশিট থেকে আমরা অনেক কিছুই করতে পারি, যেমন শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ করতে পারি, আয় ব্যয়ের হিসাব করতে পারি, বাজেট তৈরি করতে পারি, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব করতে পারি, এবং এইসব সব কিছুর আমরা অ্যানালাইসিস করতে পারি, আয়কর হিসাব ও বিশ্লেষণ করতে পারি, নির্বাচনের ভোট গণনায় আমরা ব্যবহার করতে পারি, এবং একজন ক্রীড়াবিদের সমস্ত কার্যক্রম আমরা এখানে দেখাতে পারি। এর পরবর্তীতে দেখো আমরা এখন কিছু কাজ করব। তোমাদের 61 নম্বর পেজে দেখো, তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা একটু বই নিয়ে নাও, 61 নম্বর পেজ ওপেন করে নাও। এইখানে দেখো সর্বপ্রথম রয়েছে স্প্রেডশিটের ব্যবহারের কৌশল। তোমরা ইতিমধ্যে তোমাদেরকে আমি বলে দিলাম যে স্প্রেডশিট কিভাবে ব্যবহার করা হয়। এর পরবর্তীতে ধাপ রয়েছে গুণ করা, কিভাবে গুণ করা যায়। তো আমরা সর্বক্ষেত্রেই আমরা গুণের ক্ষেত্রে সমান সমান ফর্মুলার পরে সমান সমান দিয়ে ফর্মুলা বারে আমরা কাজ করে থাকি। তাহলে এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন হইতে পারে যে আমরা যে কোনো ফলাফল নিতে চাইলে সর্বপ্রথম আমরা কোন চিহ্নটি ব্যবহার করি বা কোন প্রতীকী ব্যবহার করি। তা আমরা এখানে বলতে পারি যে আমরা যে ফলাফল নেওয়ার পূর্বে অর্থাৎ ফর্মুলা প্রয়োগের পূর্বে আমরা সমান সমান দিয়ে আমরা ফর্মুলার সূত্রগুলো আমরা ব্যবহার করে থাকি। তো চলো আমরা সহজভাবে
কিছু গুণ দেখেনি। এটি এখানে তিনটি পদ্ধতি গুণ দেখানো হয়েছে, আমরা তিনটি পদ্ধতি দেখব। তো এখানে তোমাদের বইয়ে যা দেওয়া রয়েছে তা হচ্ছে মাসিক বাজারের একটি খরচ। তো শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে লিখলাম না, তোমরা তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে আমরা সর্বপ্রথম এখানে লিখে নিব যে একটি বাজারের তালিকা। আমরা এখানে হয়তো আমরা একটি সংখ্যা লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখে নিলাম বাজারের তালিকা। এই তালিকা নেওয়ার পরবর্তীতে আমরা যে কাজটি করব তা হচ্ছে এইখান থেকে আমরা লিখে নিব। যেমন মনে করো এখানে লিখে নিব দ্রব্যের নাম, তারপর হচ্ছে টাকা, পরিমাণ এবং তার মূল্য। তাহলে আমরা লিখে নিতে পারি যে দ্রব্যের নাম কি, প্রত্যেকটা দ্রব্যের কিন্তু নাম রয়েছে, তার পরিমাণ রয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা বর্ণনা বলুন আমরা এখানে লিখে নিতে পারি। তাহলে আমি এখানে সংক্ষিপ্ত ভাবে যা করলাম তা হচ্ছে এখানে দিলাম নাম, দ্রব্যের নাম, তারপরে দিচ্ছি আমি দাম, এখানে দ্রব্যের দাম দিলাম, এরপরে আমি দিলাম পরিমাণ, পরিমাণ এবং ফলাফল। আমরা এখানে দিয়ে নিতে পারি চাল। দাম হচ্ছে, যেহেতু শিক্ষা পাঠ্য পুস্তকে যেটি রয়েছে তাই আমি দিলাম 44। এর পরবর্তীতে এখানে আমরা দেখি যে পরিমাণ, আমরা কতটুকু পরিমাণে নিব, আমরা 40 কেজি নিলাম। এইখান থেকে আমরা এখন ফর্মুলা দিয়ে দিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফর্মুলা কিভাবে ব্যবহার করব দেখি। দেখো, আমরা সর্বপ্রথম যেখানে ফলাফল নিব এইখানেও শুরু করতে পারি, অথবা আমরা ফর্মুলা বারে যে সমান সমান দিয়ে আমরা ফর্মুলাটি নিতে পারি। তাহলে কিভাবে নিব, আমরা যেই সেলে সংখ্যাগুলো রয়েছে তার উপর ক্লিক করব এবং গুণ চিহ্ন দিয়ে ইন্টার দিলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে ডি কলামের 7 নাম্বার রোতে এখানে অবস্থান করছে দাম। তাহলে আমরা এখানে ক্লিক করলাম ডি সেভেনের উপর ক্লিক করে কিবোর্ড থেকে দেখো স্টার চিহ্ন রয়েছে, স্টার চিহ্নটি হলো গুণ চিহ্ন বলা হয়, তার পরবর্তী সংখ্যা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দিয়ে দিলাম। দেখো আমাদের এখানে পাঠ্যপুস্তকে যে ফলাফলটি দেওয়া রয়েছে ওই ফলাফলটি এখানে চলে আসলো। এর পরবর্তীতে আমরা এইখান থেকে দেখো এতটুকু আমি কপি করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, আমি এর পরবর্তীতে এটি আবার নিচে পেস্ট করে দিলাম। এইখান থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি গুণের পদ্ধতি আমরা দেখব, যে আমরা এখানে গুণ করলাম দুইটি দুইটি সংখ্যা দিয়ে, কিন্তু আরেকটি পদ্ধতি রয়েছে, তা হচ্ছে এই ফর্মুলার নাম হলো প্রোডাক্ট। আমরা এই যে ফলাফলটি বাহির করেছি এই ফলাফল বাহির করার জায়গাতে আমরা এই সমান সমান দিলাম, সমান সমান দিয়ে আমরা নতুন সূত্রটি এখানে দিয়ে দিব, তা হচ্ছে এখানে লিখব পি আর ও। দেখো পি আর ও লেখার সাথে সাথে নিচে এই জায়গাতে প্রোডাক্ট লেখা চলে আসছে, আমরা এখান থেকে প্রোডাক্ট লিখে দেব পি আর ও ডি। দেখো আমরা এখান থেকে প্রোডাক্ট লিখে দিলাম, এইখান থেকে আমরা দুইটি সেলকে রেঞ্জ করে দেব, অর্থাৎ আমরা এখান থেকে ডি, এখানে 14, দেখো এখানে ডি তে ডি কলামের 14 নাম্বার সেলে এটি অবস্থান করছে, আমরা এটা কি করব, আমরা এখান থেকে রেঞ্জ করে দেব, এখান থেকে ক্লিক করে দিলাম। দেখো ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে গেছে, এখানে D14 এবং E14 মাঝখানে ইস্টু চিহ্ন পড়েছে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিয়ে দিব। দেখো এখানেও কিন্তু ফলাফল একই চলে এসেছে। এইভাবে আমরা যদি এখান থেকে সূত্রগুলো প্রয়োগ করি তাহলে আমাদের এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে আমরা ফলাফল পেয়ে থাকবো। তো নিচের যে তোমাদের আরেকটি অপশন, আরেকটি গুণফল দেখানো হয়েছে, এটি একই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার একটি বিষয়, আমরা এখানে একই বিষয়টা নিয়েই আলোচনা করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রোডাক্ট, এই সূত্র, এই সূত্রটি ব্যবহার করে আমরা ফলাফল বাহির করতে পারবো। অর্থাৎ যদি এখানে আমরা দুইটি সেল নিয়েছি, দুইটি সেলের পরিবর্তে যদি 3, 4, 5, 6 এরকম যদি আরো বেশি সেল হয়ে যায়
তাহলে শুধু আমরা রেঞ্জ করে দিব, অন্য কোনো কিছু না। যেমন দেখি আমরা রেঞ্জ কিভাবে করব, এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করো যে এখানে আমরা কিছু সংখ্যা নিয়ে নিলাম, আমরা কিছু সংখ্যা নিলাম একটু বেশি করে, এর পরবর্তীতে আমরা এখানে এন এর 8 নাম্বার সেলে আমরা ফলাফলটি প্রকাশ করব। তো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা সমান সমান দিয়ে নিলাম এবং প্রোডাক্ট লিখে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, এটি রেঞ্জ করে দিব, অর্থাৎ এখান থেকে আই থেকে আই কলাম থেকে আই আই কলামের 8 নাম্বার থেকে শুরু করে, রো নাম্বার 8 থেকে শুরু করে যত পর্যন্ত সংখ্যা রয়েছে এই পর্যন্ত দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো এখানে কিন্তু ফলাফল চলে এসেছে। তাহলে আমরা এখান থেকে আলোচনা করলাম তিনটি গুণফলের বিষয় নিয়ে এবং তিনটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো 62 নম্বর পৃষ্ঠায় আমরা একটু ভাগের একটু সূত্র দেখি। তাহলে ভাগের সূত্রটি হচ্ছে যেভাবে আমরা ভাগ করি তা হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখি ভাগ কিভাবে করা যায়। ভাগের সূত্রটি হচ্ছে দেখো আমি এখানে গুণ ভাগ এক জায়গায় রেখে দিলাম, যেমন মনে করো এখানে আমি 20 নিলাম এবং পরবর্তী সংখ্যা 2 নিলাম, এখানে ফলাফল অর্থাৎ যদি এইখান থেকে আমরা এখান থেকে ফলাফল দিয়ে দিই অর্থাৎ 20 কে 2 ভাগে আমরা ভাগ করব, তাহলে কি করব, আমরা ফর্মুলা বারে সমান আমরা ফর্মুলা বারে আমরা ফর্মুলা বারে সমান সমান দিয়ে দিব, সেখান থেকে যেখান যে সংখ্যাটিকে ভাগ করতে চাই তার উপর একবার ক্লিক করব, এরপর কিবোর্ড থেকে আমরা স্ল্যাশ চিহ্নটি দিয়ে দিব, এর পরবর্তী অর্থাৎ ডিভাইডেড চিহ্ন দিয়ে দিব, এরপরে আমরা পরবর্তী সংখ্যার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু আমাদের ফলাফলটি চলে এসেছে। তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারি। এখন বিষয়টি হচ্ছে যে আমরা যেভাবে এখান থেকে শতকরা সূত্র নির্ণয় করতে পারি তা হলো যে আমাদের শতকরা সূত্রটি আমরা যেভাবে ব্যবহার করতে পারবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এইখান থেকে আমরা কিছু সংখ্যা দিয়ে নিই, যেমন মনে করো যে এখানে 30 দিলাম, পরবর্তী সংখ্যাতে আমরা আচ্ছা আমি এখান থেকে পাঠ্য বই যা আছে তাই দিয়ে দিই, এখান থেকে 400 দিলাম, 400 দেওয়ার পরবর্তীতে কারণ তোমাদের বোঝার সুবিধা হবে 15 দিয়ে দিলাম, এই এটাকে আমরা শতকরা হারে প্রকাশ করব। তাহলে শতকরা হারে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এটা আমরা কি করতে পারি, এখান থেকে আমরা গুণ করে দিব এবং শতকরা হিসাবটা বাহির করার জন্য এখান থেকে আমরা যা করলাম ফর্মুলা বারে যে আমরা সমান সমান দিয়ে দিব, সমান সমান দেওয়ার পরবর্তীতে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা প্রথমেই দেখলাম যে এখান থেকে যে যে সংখ্যা আমরা নিয়ে নিতে চাই তার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে কিবোর্ড থেকে আমরা গুণ চিহ্ন অর্থাৎ স্টার্ট চিহ্ন দিলাম এবং পরবর্তী চিহ্নটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে যেহেতু শতকরা ব্যবহার করব তাই আমরা এখান থেকে পার্সেন্টেজে যে চিহ্নটি রয়েছে শিফট ধরে কিবোর্ডের শিফট ধরে 5 এ চাপলে পার্সেন্টেজে চিহ্ন চলে আসবে, এখান থেকে আমরা যা করতে চাচ্ছি তা হলো প্লাস আমরা দিতে পারি, এখান থেকে আমরা প্লাস চিহ্ন দিলাম এবং প্লাস চিহ্ন দেওয়ার পরবর্তীতে আমরা যে সংখ্যাটির শতকরা বাহির করতে চাই সেই সংখ্যার উপরে আমরা আবার ক্লিক করব, যেমন 400 শতকরা আমরা বাহির করতে যাচ্ছি 400 তে ক্লিক করলাম, 400 তে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে এন্টার দিয়ে দিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে একটি শতকরা সূত্রের একটি সূত্র পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু শতকরা সূত্রটি ব্যবহার করতে পারি এবং শতকরা সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে সবকিছু ব্যবহার বাহির করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আমরা পাঠ পরিকল্পনা অনুযায়ী এর পরবর্তীতে আমাদের যে পাঠ রয়েছে এই পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকবে এবং তোমার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।